অধিকার টিভির নিয়মিত আয়োজন আমাদের শিক্ষা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুন নবী বাবু শিক্ষক শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা দু হাজার বাইশ শিক্ষাবর্ষে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ দিব আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো তো বাংলা দ্বিতীয় পত্র তোমরা ইতিমধ্যেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছ তো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের ব্যাকরণ অংশে তিরিশ আর নির্মিতি অংশে সত্তর এই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা তো ব্যাকরণ অংশে প্রথম তোমাদের যে অধ্যায় সেটা দ্বিতীয় অধ্যায়ের ধ্বনি তত্ত্ব তারপরে ধ্বনির পরিবর্তন সন্ধি দ্বিতীয় শব্দ সংখ্যাবাচক শব্দ পদাসিত নির্দেশক সমাস উপসর্গ কীট প্রত্যায়ের বিস্তারিত আলোচনা তথ্য প্রত্যয় শব্দের শ্রেণীবিভাগ প্রকরণ ক্রিয়াপদ কারক বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ অনুসর্গ বা কর্মপ্রবচ্চিহ্ন শব্দ বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্চ্য এবং বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন জ্যোতি বা শ্রেতিহ্নের লিখন কৌশল বাক্যের শ্রেণীবিভাগ এই কয়েকটা থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখন ধনী তত্ত্ব আমরা জানি যে জানি যে ধনী ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বলা হয় কি বর্ণ এখন এই তত্ত্বের মধ্যে তোমাদের প্রশ্ন থাকে এরকমভাবে যে স্বরবর্ণ বর্ণ এরপরে অর্ধমাত্রা তারপরে মাত্রাহীন তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন থাকে যে মাত্রাহীন বর্ণ কয়টি তোমরা লিখবে হচ্ছে দশটি এরপরে অর্ধমাত্রা অর্ধমাত্রা বর্ণ কয়টি অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটি তাহলে এই স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ টোটাল মিলে হচ্ছে পঞ্চাশটি এই পঞ্চাশটি তোমাদের একটু খেয়াল রাখতে হবে অনেক সময় তোমরা লিখে থাকো যে মাত্রা কোনটার দাও আবার কোনটার মাত্রা দাও না এই শব্দগুলো এটা তোমাদের খেয়াল রাখতে হবে বর্ণগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে এরপরে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণ আছে এটাকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন যেমন ক খ গ ঘ ম হ্যাঁ এটাকে বলা হয় কণ্ঠ বর্গীয় এরপরে চ ছ বর্গীয় জ ঝ ইয় এরপর তালব্য এরকম করে পঁচিশটা বর্গে ভাগ করা হয়েছে সেই তোমরা এই পঁচিশটা ভাগ থেকে এখানে একটু খেয়াল করবে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এরপরে ধনির পরিবর্তন হ্যাঁ ধনির পরিবর্তন থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন পরীক্ষায় আসে সন্ধি সন্ধি থেকে তো একটা প্রশ্ন পরীক্ষা থাকবেই দিনুত্ব শব্দ সংখ্যাবাচক শব্দ দেখো তোমাদের অনেক সময় কিন্তু রোল নম্বর দেওয়া থাকে এরকম করে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ পরীক্ষায় প্রশ্ন থাকে এরকম করে যে প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় হ্যাঁ এটা কী ধরনের শব্দ এটা হচ্ছে পূরণবাচক শব্দ আবার দেখো তারিখ আমরা তারিখে ব্যবহার করি কি পহেলা দোসরা তেসরা চৌঠা এই চারটা আবার হিন্দি নিয়মে পরিচালিত হয়ে আসছে তোমরা এই জিনিসগুলা কি করবে ব্যাকরণ তো আসলে অনেক বেশি অনেক অনেক বেশি আলোচনা করতে হয় তো সংক্ষিপ্ত আকারে একটু একটু বলছি তোমরা একটু খেয়াল করো এরপরে পদাস্থিত নির্দেশক সমাজ সমাজ থেকে পরীক্ষা প্রশ্ন থাকেই হ্যাঁ এরপরে উপসর্গ কীট প্রত্যায় আলোচনা তদ্বিত প্রত্যায় শব্দের শ্রেণী বিভাগ গঠনগতভাবে শব্দ কত প্রকার হ্যাঁ কয় প্রকার তোমরা জানো উচ্চভাবে শব্দ হচ্ছে পাঁচ প্রকার হ্যাঁ তৎসম তদ্ভব অর্ধতসম দেশি বিদেশি তো এই শব্দগুলো তোমরা খেয়াল করবে এটা পদ প্রকরণ ক্রিয়াপদ কারক বিভক্তি তোমরা কারক ও বিভক্তি নির্ণয় ইতিম মধ্যেই তোমরা সবাই শিখে গেছো যে বিভক্তি তোমরা হচ্ছে সাত প্রকার হ্যাঁ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এরপর কারক ছয় প্রকার এই ছয় প্রকার তোমরা পড়েছ এরপরে নির্ণয় আশা করি তোমরা সবাই শিখেছ এরপরে অনুসর্গ বা কর্মপ্রবর্তন শব্দ এটাও শিখেছ বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা এই যে বাগধারা এই বাগধারা থেকে পরীক্ষা তোমাদের প্রশ্ন থাকে আবার অনেক সময় আমরা বলে থাকি আঙ্গুল ফুলে কলা গাছ কী রে তুই আঙুল ফুলে কলা হয়ে গেছি মানে কি দেখো এই শব্দের সঙ্গে কিন্তু আঙ্গুল কি কখনো আঙ্গুল কখনও কি হতে পারে না এটা কলা গাছ হতে পারে না এটা একটা বিশেষ অর্থে এটা ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি বাগধারা পড়বে এরপরে বাচ্চ বাচ্চ পরিবর্তন এখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষা থাকে উক্তি পরিবর্তন সে উক্তি পরিবর্তন তোমরা পড়বে এরপর জ্যোতি বা সেদু চিহ্নে লিখন এখন তোমাদের যে বিরাম চিহ্ন আছে কোথায় কমা বসবে কোথায় দাড়ি বসবে কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে তারপরে এই যে কোথায় ফার্স্ট ব্র্যাকেট বসবে সেকেন্ড ব্র্যাকেট বসবে হুম কোথায় বিস্ময়কর চিহ্ন বসবে এই এই যে নিয়মগুলো আছে তোমরা তোমাদের বইয়ে থেকে তোমরা খেয়াল করবে কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে তোমরা যদি একটু ভালো করো একটু ভালো করে মনোযোগী হও তাহলেই তোমরা ভালোভাবে শিখতে পারবে এরপরে বাক্যের শ্রেণীবিভাগ বাক্যের শ্রেণীবিভাগ তোমরা একটু খেয়াল করবে এটা খুবই ইজি জিনিস তাহলে এই যে আমাদের ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশ তোমরা যদি এরকম করে যদি পড়ো আর যদি খেয়াল করো তাহলে তোমরা আশা করা যায় তোমরা এখানে ভালো করতে পারবে এরপরে নির্মিতি অংশ দেখো নির্মিত অংশ থাকবে কত নম্বর সত্তর নম্বর সারাংশ সারমর্ম থেকে দশ নম্বর ভাব সম্প্রসারণ থেকে দশ নম্বর পত্র থেকে দশ নম্বর অনুচ্ছেদ থেকে দশ নম্বর প্রতিবেদন থেকে দশ নম্বর আর প্রবন্ধ থেকে থাকবে বিশ নম্বর তোমাদের সারাংশ এবং সারমর্ম আমরা অনেক সময় খেয়াল করি যে সারাংশ সারাংশ হচ্ছে কি তোমার একটা গল্প থাকবে ওই গল্পের মূল যেই বিষয়টা সেই বিষয়টা তোমাদের তুলে ধরতে হবে আমরা খেয়াল করি যে তোমরা অনেক সময় সারাংশর মধ্যে যে একটা গল্পের ঘটনা তুলে ধরা হয়েছে হবুব তোমরা খাতায় তুলে ধরার চেষ্টা করো কিন্তু এটা ভুলেও করবে না কারণ সারাংশ যে মূল যে বিষয়টা মূল জিনিসটা তোমরা বুঝে এটা খাতার মধ্যে লিখবে তোমরা গতানুগতিক শুধু মুখস্থ করো আর পরীক্ষার খাতার হলে এটা লিখো এটা কখনো করবে না আর সারমর্ম সারমর্ম কি হচ্ছে কবিতার লাইন এই কবিতার লাইন হচ্ছে সারমর্ম এখন কবিতাটা আগে তোমরা পড়বে পড়ার পরে মূল যে জিনিসটা সেখানে তোমরা বুঝে তারপরে উত্তরপত্রে লিখবে এই হচ্ছে সারাংশ সারমর্ম এরপর ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ তোমরা তো অনেক ছোটোবেলা থেকেই তোমরা পড়ে আসছো হ্যাঁ যে একটা তোমার পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি শিক্ষা জাতি মেরুদণ্ড এই জিনিসগুলো থাকবে তোমার আমরা খেয়াল করি তোমরা শুধু যখন ভাব সম্প্রসারণ লিখো ওই এক কথা ঘুরে টুরে বারবার নিয়ে আসার চেষ্টা করো চাবে যে তোমরা ভাব সম্প্রসারণের মধ্যে কি করবে একটু কোটেশন ব্যবহার করবে একটু ইংরেজি লাইন দিবে হ্যাঁ এক্ষেত্রে কি হয় তারপর মনীষী বলেছেন বিভিন্ন বিজ্ঞানী বলেছেন এই ধরনের কোটেশন উক্তিগুলা দিবে তাহলে তোমাদের এই ভাব সম্প্রসারণটা অনেক বেশি প্রাণবন্ধ হয় এরপরে পত্র তোমরা পত্র আবেদনপত্র আছে এরপরে দরখাস্ত চিঠি আমন্ত্রণপত্র বিভিন্ন ধরনের পত্র তোমরা ইতিমধ্যেই পড়েছ তো এই পত্রটা লিখবে তোমরা এখন নিয়ম হচ্ছে যে সব কিছু কি পাশ থেকে লেখার জন্য প্রথমে তোমরা কি করবে তারিখ লিখবে তারিখ লেখার পর বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম তারপরে বিষয় এভাবে লিখার চেষ্টা করবে আরেকটা জিনিস খেয়াল করবে দরখাস্ত সব সময়ের জন্য এক পৃষ্ঠায় লিখবে আর যদি পত্র হয় পত্র আবার লিখলে গেলে লিখতে গেলে ধরুন এক পৃষ্ঠায় মনে করো বাম পাশ থেকে তুমি লেখা শুরু করছো ডান পাশে যেয়ে শেষ হবে কিন্তু যদি পত্র ডান পাশে পৃষ্ঠা থেকে শুরু করো কিন্তু পেজ আবার উল্টা উল্টায় আবার লেখা যাবে না সেক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে এরপরে অনুচ্ছেদ অনুচ্ছেদ হচ্ছে তোমার প্যারাগ্রাফ যেটা আমরা ইংরেজিতে জানি অনুচ্ছেদ মনে করো যে থাকে বৈশাখী মেলা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এরকম পরীক্ষায় প্রশ্ন থাকে এখন তোমরা অনুচ্ছেদ যে লিখবে অনুচ্ছেদ এক প্যারা মানে এক লাইনের মধ্যে তোমরা সীমাবদ্ধ করে খাতার মধ্যে সিরিয়াল করে লিখবে এটার কোন এক প্যারা হবে তুমি যত বড়ই লেখো অনুচ্ছেদ সেটা এক প্যারার মধ্যে লিখবে এটার মধ্যে কোনো ভাগ আসবে না এই জিনিসটা মাথায় রাখবে তাহলেই তোমরা এদের অনুচ্ছেদে ভালো করবে আর প্রতিবেদন তো প্রতিবেদন তোমরা শিখেই আসছো তোমরা কিভাবে লিখবে ওই যে তোমাদের সবচেয়ে ভুল করে ভুল করো যে জিনিসটা সেটা তোমার সূত্র যে লিখো সূত্রটা অনেক অনেকে আবার বিদ্যালয়ের নাম পর্যন্ত উল্লেখ করে ফেলে হ্যাঁ তোমরা এই জিনিসটা সংক্ষিপ্ত আকারে লিখবে সূত্র লিখবে মনে করো যে শাহজাহানপুর শাহজাহানপুরের তালেবর সয়কার শাহজাহানপুর রেলওয়ে রেলওয়ের তার রে সরকারি তে স উচ্চ উচ্চতে উ বিদ্যালয়তে হচ্ছে বি এরকম করে কি করবে বিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত দেওয়ার পরে তারপরে মনে করে এটা কত সাল একুশ সাল একুশ সাল দিলে তার বাইশ হলে বাইশ সাল দিলে এরকম করে লিখবে তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে আর প্রবন্ধ তোমরা প্রবন্ধ অনেক আগে থেকেই পড়ছো ঠিক অনেক ছোট থেকে পড়ে আসছো এই প্রবন্ধর দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যে লিখতেছো সেটা অনেক সময় দেখা যায় যে দুইশো শব্দের মধ্যে তোমরা লিখে থাকো কিন্তু এটা তো হচ্ছে তোমার পঞ্চম শ্রেণী অল্প মধ্যে লিখে তোমরা শেষ করে ফেলো কমপক্ষে এই প্রবন্ধ লিখার জন্য তোমাকে দশ থেকে কম দশ পিসটা লিখতে হবে কমপক্ষে আর পনেরো থেকে চেষ্টা করবে যে বিশটা পয়েন্ট দেওয়ার জন্য তাহলে তোমরা কি করবে এই প্রবন্ধটা ভালো করবে আরও এটা তো গেল হচ্ছে আমাদের লিখিত অংশটা এখন নির্বা যে তোমাদের তোমরা যখন খাতা পাও তখন এমসি যে তোমাদের প্রশ্নটা দেয় তারপরে তোমাদের লিখিত পরীক্ষার যে খাতা দেয় তোমরা সেই খাতাটা যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবে তোমাদের রোল নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সাবজেক্ট বিষয় কোড হ্যাঁ এই জিনিসগুলা তোমরা সুন্দরভাবে লিখার পরে বৃত্ত ভরাট করবে আর সর্বোপরি তোমাদের সকলের দীর্ঘ কামনা করছি তোমরা সবাই পরীক্ষা ভালোভাবে দাও সবাই সুস্থ থাকো তোমাদের সবার জন্য দোয়া রইলো তোমরা সবাই ভালো থাকো ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা